আমার স্বামী পুলিশ অবস্থা ছিল তো জুয়া খেলে জুয়া খেলে তার নাকি 2 লাখ টাকা ঋণ হয়। সে ড্রামা দেখে জানায়নি না জানে ও আমার বাচ্চা যে স্কুল থেকে আসার পর বাইরে যায় খেলা করতেছে ওকে নিয়ে ওর এক বন্ধুর বাড়িতে ওইখানে রেখে আসে রেখে বাসায় আসে তারপর ও অন্য মানে আমাদের সাথে থাকে অন্য তার যে অন্য বন্ধু বান্ধব হয়তো কাউকে দিয়ে ও আমাদেরকে এসএমএস করে 2 লাখ টাকা মুক্তি পৌঁছে। তারপর যে আমরা চিঠি করি স্যারেদের কাছে জানে তারপর স্যারেরা কমিশন তারপর স্যারেরা উত্তর এই ভিক্টিমের মা সামিনা জামান পপি জানায় যে তার মোবাইলে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তার ছেলেকে আটক রাখছে এরকম সংবাদ আসে। আমরা সঙ্গে সঙ্গে সংবাদ প্রাপ্ত হইয়া আমার থানার চৌকশ অফিসার জামজাদ এবং এসআই সাদিককে দিয়ে অভিযানে লঞ্চ করাই। তারা ময়মনসিং এর যে টাকা চোর মোবাইলটা ময়মনসিং এর যাকে সেখানে এনআইটি সংগ্রহ করে আমরা সেখান থেকে তথ্য প্রযুক্তি নিয়ে শর্ট আউট করি। তারপরে আমরা সেখানে যে ভিক্টিমের পিতা আমরা একটা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি যে ভিক্টিমের পিতা এই বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার বিষয়ে সে সিসি ফুটেজে তাকে দেখা যাচ্ছে দোকানে। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এবং তার সহযোগীর নাম হচ্ছে আনোয়ার, সে এলাকার সম্রাট। সে তার পরবর্তীতে তাকে অ্যারেস্ট করার পরে আমরা যখন খোঁজাখুঁজি করি এক পর্যায়ে সে স্বীকার করে যে গতকাল সকালে দুপুরের দিকে যে আমাদের টিম এর পিতা এই রিপনের মাধ্যমে মাধ্যমে সেও স্থানে ময়মনসিং এখানে রাখি আসছে। তার ভিক্টিমের দাদা অর্থাৎ আসামি কামুজ্জামানের পিতার কাছ থেকে 2 লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে ভিক্টিমের পিতা এবং সহযোগী আনার সম্রাট সহ আরো অজ্ঞাত দুই একজন তাদেরকে বাচ্চা ওখানে ঘুমের ওষুধ খাইয়ে রেখে আসে এবং এই টাকা আদায়ের লক্ষ্যে এই মুক্তিপণ এবং অপহরণের নাটক তৈরি করে। কাকা মাতা হ্যাঁ আমি আজকে নিচে গেলে সাদিক ভাই অনেক আসেন না